হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকের টপিক হচ্ছে জুন মাসের রাশিফল। জানবো জুন মাসটা আমাদের কেমন যাবে না যাবে, তার আগে যে জিনিসটা জেনে নিতে হবে সেটা হচ্ছে জুন মাসে গ্রহদের কী অবস্থান থাকছে না থাকছে। তাহলে চলুন সবার আগে জেনে নিই জুন মাসে গ্রহদের কী অবস্থান থাকছে না থাকছে। শুক্র থাকছে বৃষ রাশিতে, রাহু এবং বুধ থাকছে মিথুন রাশিতে, সূর্য আবার 14 তারিখ ট্রানজিট করে চলে আসছে মিথুন রাশিতে, মকর রাশিতে থাকছে শনি বক্রী অবস্থায়। মকর রাশি থেকে বৃহস্পতি আবার 30 তারিখ ট্রানজিট করে বক্রী অবস্থায় চলে আসে ধনু রাশিতে, 18 তারিখে মঙ্গল আবার ট্রানজিট করে কুম্ভ রাশি থেকে চলে যাচ্ছে মীন রাশিতে। এটা হলো গোটা মাসে গ্রহদের অবস্থান। জানবো মিথুন রাশির মানুষদের জুন মাসটা কেমন যাবে না যাবে। সবার আগে যেটা জানবো সেটা হচ্ছে বিজনেস কেমন যাবে। বিজনেসের ক্ষেত্রে বলবো আপনাদের এই মাসটা কিন্তু অনেক ভালো, আগের মাসগুলোর থেকে এই মাসে আপনারা অনেকটা বেটার রেজাল্ট কিন্তু পাবেন। বিজনেসে আপনাদের কিন্তু ফেম খুব সুন্দর এই মাসে ডেভেলপ করবে। বিজনেসে কানেকশন কিন্তু আপনাদের খুব ভালো হবে। অর্থ, যে অর্থগুলো পেন্ডিং ছিল সেই অর্থগুলো কিন্তু খুব ইজিলি এই মাসে আপনারা কিন্তু পেয়ে যাবেন। যারা নতুন বিজনেস শুরু করবেন ভাবছেন তাদের জন্য সময়টা ভালো, তারা চাইলে কিন্তু নতুন বিজনেস শুরু করতে পারেন, খুব দুর্দান্ত রেজাল্ট কিন্তু পাবেন। যারা পার্টনারশিপে বিজনেস করেন তাদের জন্য আমি বলবো সময়টা খুব ভালো, পার্টনারশিপে বিজনেসেও খুব সুন্দর ফল কিন্তু আপনারা পাবেন। তবে কিছু কিছু সময় দেখবেন এই মান্থে ঠিকঠাকভাবে রেসপন্স পাচ্ছেন না কাস্টমারদের থেকে। ধরুন কোনো কাস্টমারের থেকে আপনার অর্থ পাওয়ার আছে, সেক্ষেত্রে কী হবে, ধরুন আপনাকে বলছে অমুক দিন দেবে, সেই দিনটা দিতে পারছে না, এই প্রবলেমটা কিন্তু বিজনেসে মাঝে মাঝে অ্যারাইজ করবে। মাসে হয়তো দু তিনটে দিন এরকম অ্যারাইজ করতে পারে। যারা গোল্ডের বিজনেস করেন সময়টা কিন্তু খুব ভালো, যারা কোনো আয়রনের বিজনেস করেন সময়টা খুব ভালো, প্রমোটিংয়ের বিজনেসের জন্য সময়টা খুব ভালো, বিল্ডার্সের বিজনেসের জন্য সময়টা ভালো, আইটি প্রফেশনে যারা আছেন সেই সংক্রান্ত ব্যাপারে যাদের বিজনেস আছে, এই সমস্ত বিজনেস কিন্তু এই মাসে খুব দুর্দান্ত রেজাল্ট কিন্তু পাবে। যারা বিদেশে বিজনেস করেন, ফরেনে যাদের বিজনেস আছে বা অন্য স্টেটে যাদের বিজনেস আছে, সেই সংক্রান্ত বিজনেস কিন্তু খুব ভালো এই সময় দেখা যাচ্ছে, ভালো পারফর্ম করবে সেই সমস্ত বিজনেসও। কিন্তু যারা মার্কেটিং সেলস বা মার্কেটিংয়ে আছেন সেই সংক্রান্ত বিজনেস এই সময় কিন্তু খুব ভালো পারফর্ম করবে। টেলিকমিউনিকেশানের যে সমস্ত বিজনেস আছে সেই সমস্ত বিজনেসও কিন্তু এই সময় খুব দুর্দান্ত পারফর্ম করবে। বিজনেসে আপনাকে লোকজন খুব ভালো চিনবে, যাকে বলা চলে বেশ আপনি ফেমাস, এরকম জিনিসটা কিন্তু আপনাদের এই মান্থে শুরু হয়ে যাবে। লোকজন আপনাকে খুব ট্রাস্ট করবে বিজনেসের ব্যাপারে। যদি কোনো ডিল এই মান্থে করার থাকে তো আমি বলবো মান্থের 15 তারিখের পর করুন, তাহলে কিন্তু বেশ ভালো রেসপন্স কিন্তু আপনারা পাবেন। এবার জানবো জবের ক্ষেত্রে কেমন থাকছে না থাকছে। জবের ক্ষেত্রে আমি বলবো মোটামুটি থাকবে, খুব বেটার রেজাল্টও থাকছে না আবার খুব খারাপও থাকছে না। যারা জব চেঞ্জ করার প্ল্যানিং করছেন এই মান্থে তাদের আমি বলবো একটু ওয়েট করে যেতে, এই মান্থে জব চেঞ্জ করলে সেরকম ভালো রেসপন্স কিন্তু আপনারা পাবেন না। অথচ যেই জবটায় আছেন সেই জবটা যদি নিজের 100% দেন, একটু বেশি পরিশ্রম করেন, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। জব চেঞ্জ করলে হয়তো আপনার মনের মতো জব এই মাসে কিন্তু হবে না। যারা সরকারি চাকরি করেন তাদের জন্য আমি বলবো মাসটা কিন্তু ভালো, সরকারি চাকরির অনেক সুযোগ আপনারা কিন্তু এই মাসে পাবেন। যারা ডিফেন্সে জব করেন তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো, ডিফেন্সে জবের জন্য এই সময়টা একদম উপদর্শ বলা যেতে পারে, তাদের কিন্তু প্রমোশন ইনক্রিমেন্ট এই ব্যাপারগুলো কিন্তু ওয়েট করছে। তবে যারা প্রাইভেটে জব করেন তাদের ক্ষেত্রে আমি বলবো একটু রাগ বৃদ্ধি পাওয়ার জন্য কাজের জায়গায় কোথাও কিন্তু একটু প্রবলেম অ্যারাইজ করবে, নিজের রাগটাকে কিন্তু এই মাসে একটু কন্ট্রোল করতে হবে, না হলে কিন্তু সমস্যা আছে। নিজের রাগটাকে বাড়িতে রেখে অফিসে যান তাহলে দেখবেন কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। এবার জানবো এডুকেশনের জন্য সময়টা কেমন। এডুকেশনের জন্য আমি সময়টা বলবো খুব ভালো সময়। যাদের এডুকেশন ব্রেক হয়ে গিয়েছিলো কোনো কারণে, তারা যদি এই সময় ট্রাই করেন এডুকেশনটা কিন্তু আবার স্টার্ট হতে পারে। হায়ার স্টাডির জন্য সময়টা কেমন। হায়ার স্টাডির জন্য আমি বলবো সময়টা কিন্তু খুব দুর্দান্ত। যারা হায়ার স্টাডির জন্য চেষ্টা করছিলেন নিজের মনের মতো ইউনিভার্সিটি, নিজের মনের মতো জায়গা গিয়ে হায়ার স্টাডি, সেই সকল সুবিধা কিন্তু এই মাসে আছে। যারা সরকারি চাকরির জন্য পরীক্ষা দেন তাদের জন্য সময়টা ভালো, তবে
তাদের এই মাসে সেরকম ভাবে সফলতা না থাকলেও তাদের জন্য সময়টা ভালো, এই কারণে হয়তো তারা এই সময় থেকে পড়াশোনায় আরো বেশি মনোযোগ দেবে, এই ব্যাপারটা কিন্তু এই সময় থাকছে। যারা স্কুল স্টুডেন্ট আছেন তাদের জন্য সময়টা কেমন? স্কুল স্টুডেন্টের ক্ষেত্রে আমি বলবো সময়টা অ্যাভারেজে কাটছে, সেরকম ভালো কিছু নেই, আর একটু ওয়েট করতে হবে ভালো কিছু পাওয়ার জন্য। সেরকম সাকসেস স্কুল স্টুডেন্টরা কিন্তু এই মাসে দেখতে পাচ্ছে না। পড়াশোনায় ব্রেক হওয়ারও কিন্তু একটা সিচুয়েশান তৈরি হয়ে যাচ্ছে। এই সময় আপনাদের টিচারের সাথে ভালো একটা রিলেশন হবে, অনেকে অনেক একটা ভালো টিচারের সান্নিধ্য কিন্তু এই মান্থে পেতে পারেন, যার ফলে কি হবে আপনাদের কেরিয়ারটা কিন্তু অনেকটা গ্রো করবে। এবার জানবো আপনাদের অর্থনৈতিক অবস্থা কেমন থাকছে। অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে আমি বলবো মাসটা খুব ভালো, সেরকম খারাপ কিছু না, অর্থ আসছে ভালো, কিন্তু আপনারা নিজেদের শখ পূরণের জন্য কিন্তু অনেক বেশি অর্থ অপচয় করে ফেলবেন, যার ফলে কিন্তু একটু সমস্যা তৈরি হবে। নিজের অর্থটাকে যদি আপনারা এই সময় ঠিকঠাক জায়গায় সেভিংস করতে পারেন তাহলে কিন্তু অনেকটা বেটার রেজাল্ট কিন্তু আপনারা পেতে পারেন। এটা গেল অর্থনৈতিক অবস্থা। এবার জানবো আপনাদের হেলথ কেমন থাকছে। হেলথের ব্যাপারে আমি বলবো যাদের কোনো রকম লিভার ওরিয়েন্টেড প্রবলেম সেই সকল প্রবলেম অ্যারাইজ করবে, বা যাদের কোনো হাড় সংক্রান্ত প্রবলেম আছে, নি সংক্রান্ত প্রবলেম, সেই সমস্ত প্রবলেম কিন্তু এই মাসে কিছুটা হলেও অ্যারাইজ করবে। আপনারা নিজের মায়ের হেলথ নিয়ে কিন্তু এই মাসে একটু টেনশনের মধ্যে থাকবেন, মায়ের হেলথ নিয়েও কিন্তু কিছু অর্থ আপনাদের ব্যয় হতে পারে। এবার জানবো আপনাদের ম্যারেজ লাইফ কেমন থাকছে। ম্যারেজ লাইফের ক্ষেত্রে আমি বলবো খুব সুন্দর সময়, ম্যারেজ লাইফে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বাড়বে, দুজনের মধ্যে ক্লোজনেস বাড়বে। কোনো কারণে যদি আপনাদের মধ্যে কোনো সমস্যা এতদিন ধরে চলে আসছিল সেই সকল সমস্যা কিন্তু অনেকটা সলভ হয়ে যাবে, যার ফলে কি হবে আপনাদের রিলেশনটা কিন্তু আগের থেকে অনেকটা সুমধুর হয়ে উঠবে। ম্যারেজ লাইফের ক্ষেত্রে সময়টা ভালো। তবে ম্যারেজ যারা করবেন ভাবছেন, বিবাহ সংক্রান্ত আলাপ আলোচনা বা সেই সংক্রান্ত যোগাযোগ এই মান্থেও না করা ভালো, সেরকম ভালো রেসপন্স আপনারা পাবেন না। লাভ ম্যারেজ এবং অ্যারেঞ্জ ম্যারেজ দুজনের ক্ষেত্রেই বলছি একটু ওয়েট করে যান, তারপর এই সব নিয়ে আলোচনা করুন, তাহলে কিন্তু আপনারা অনেকটা বেটার রেজাল্ট কিন্তু পাবেন। আপনাদের এই মান্থে আধ্যাত্মিক কোনো ব্যাপারে ভ্রমণ বা আপনাদের মধ্যে কিন্তু আধ্যাত্মিক চেতনার উন্মেষ কিন্তু এই মাসে হতে পারে। এবার জানবো আপনাদের লাভ লাইফ কেমন থাকছে। লাভ লাইফের ক্ষেত্রেও কিন্তু সময়টা ভালো, আপনারা অনেকটা বেটার রেজাল্ট কিন্তু পেতে পারেন। যে সকল রিলেশনগুলো কোনো কারণে এতদিন ধরে প্রবলেমে চলছিল সেই সকল রিলেশন কিন্তু এই সময় অনেকটা বেটার হয়ে যাবে, আগের থেকে প্রবলেমগুলো কিন্তু অনেকটা সলভ হয়ে যাবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নতুন করে প্রবলেম অ্যারাইজ করার সম্ভাবনাও কিন্তু থাকছে। তাহলে বন্ধুরা, জুন মাসটা কেমন যাবে না যাবে সেটা নিয়ে আমি আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে গেছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সঠিক সময় আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যায়। তাহলে টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।